নমস্কার। তো আজি আমি কি বুজাই আছো, নেরেশন। আর নেরেশনের আজি আমি প্রেজেন্ট টেন্স খিনি কি বুজাই আছো, মানে যদি রিপোর্টিং ভার্ব খিনি প্রেজেন্ট টেন্সত থাকে আর রিপোর্টেড স্পিচ খিনিও প্রেজেন্ট টেন্সত থাকে, তেতিয়া আমি কি করি। ইয়ার আগতে আমি শিখি আছিল রিপোর্টিং ভার্ব তো যদি পাস্ট টেন্সত থাকে তেতিয়া আমি কেনেকে হলাইছিল, আজি প্রেজেন্ট টেন্সত আছে কারণ ইয়াত সেইজ আছে। এতিয়া আমি চাব লাগিব যে প্রেজেন্ট টেন্সৰ নিয়ম কি কি। আই উই ইউ দে এই শব্দকেইটা ইয়াত যদি আই উই ইউ দে এই থাকিব তেতিয়াহলে তোমালোকে ভিতরত যোন মেইন ভার্ব আছে সেইটো এস বা ই এস বহাব নালাগে। ঠিক সেইদরে যদি হি শি ইট এটা আমি কেনেকে গম পাম, ইয়াত যেনেকে আই বিলাক লড়া সাউন্ড করলে সলনি হয়ে যায়, ঠিক সেইদরে যদি হি শি ইট হয় তেতিয়া তোমালোকে কি বহাব লাগিব, এস বা ই এস করলে গম পাবা। চাবা হি সেইজ আর দ্যাট, এটা আমি জানো লড়া সাউন্ড করলে আই বিলাক কি হয়ে যায় হি। এতিয়া আগতে কি হয়েছিল পাস্ট টেন্সত থাকতে গো টু হয়ে গেছিল ওয়েন্ট, এতিয়া কি আছে প্রেজেন্ট টেন্স, সেইভাবে আমি জানো যে হি থাকিলে সদায় কি বহাব লাগে এস বা ই এস কত মেইন ভার্বটোত, মানে ইয়াত কি হব গোজ, হি গোজ টু স্কুল। ঠিক আছে, এইখিনি হল এটা। নেক্সট হওয়া তোমালকে এইবার কি আছে হি সেইজ আর ইয়াত কি আছে উই, আমি জানো উই বিলাক কি হয় সলনি হয়, উই বিলাক সদায় কি হয়ে যায় দে। ঠিক আছে, সো ইয়াত হব দে। আমি জানিলো এতিয়া আই উই ইউ দে এইখিনি থাকিলে এস বাই এস বহাব নালাগে, সো ইয়াত কি আছে দে, সেইকাৰণে এইটো সলনি নহয়, গো টু গোয়ে থাকিব আর স্কুল টু স্কুল। সো এইটো হৈছে নিয়ম এস বা ই এস বহা বা রিপোর্টিং ভার্বটো প্রেজেন্ট টেন্স আর রিপোর্টেড স্পিচখিনি প্রেজেন্ট টেন্স থাকার নিয়ম।